নমস্কার, আমি অদিতি। ইচ্ছেডানা অদিতিতে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করব আমার আরেকটা বাড়ির গাছগুলোকে নিয়ে। এই এইখানে যে গাছগুলো রয়েছে সবটা কিন্তু ছাদ বাগান না, নিচেই সব গাছগুলো লাগানো রয়েছে। নিচের মাটির যে গাছ তার একটা আলাদাই মানে ইয়ে। এই গাছে কিন্তু সব সময় দেখো কি সুন্দর লাগে, সব সময় ফুল যেন ভরে থাকে একদম। আর কত ফুল হয়, দুধারে এই যে ফুরুষ গাছ, সাদা ফুরুষ পুরো ভরে রয়েছে। আর এটা হচ্ছে একটা কাগজটি লেবুর গাছ, এই গাছেও কিন্তু পুরো ভরে ভরে থোকায় থোকায় যেন লেবু, ভর্তি লেবু। এদিকে রয়েছে কিছু জবা ফুলের গাছ, যেটা লাল রঙের, ঠিক লালও না, পিঙ্ক পিঙ্ক টাইপের ওই জবার অনেক ফুল হয়। এখানে রয়েছে আর একটা কাঁঠাল গাছ, মানে কিছু ফল ফুল সব রকম মোটামুটি এই বাড়িতে গাছ আছে। এই যে এদিকে আবার একটা ছোট্ট নীলকণ্ঠ গাছ লতিয়ে উপরের দিকে উঠেছে, এই গাছটা রিসেন্ট কিছুদিন আগে পোতা, অন্য একটা সিঙ্গেল পেটাল হতো, এখন এটা থোকা লাগানো। ফুরুষ গাছটা ডালে ডালে যেন ফুল হয়ে রয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে রয়েছে একটা শিউলি গাছ, আর তার পাশেই রথের মেলা থেকে যে গোলাপ গাছগুলো আমরা কিনেছিলাম সব এই বাড়িতে মাটিতে পোতা হয়েছে, সব বেশিরভাগটাই এই বাড়িতে পোতা হয়েছে, কারণ ওই বাড়িতে ছাদে সব করা, মাটিতে এটা হলে খুব সুন্দর লাগবে দেখতে। আর এখানে রয়েছে তুলসী মঞ্চ, তুলসী মঞ্চের পাশে শিউলি গাছটা পোতা, আর ওদিকে টাই কিছু টাইম ফুলও লাগিয়েছি সাইড দিয়ে, যাদের একদম পুরো তুলসী গাছটা খুব সুন্দর লাগে দেখতে। আর ওই বাড়িতে যে বোতাম ফুলের গাছ ছিল সেটাও এই বাড়িতে এসে পুঁতেছি।